অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা দিতে চলেছে এই পাঁচ রাশিকে অর্থের ভান্ডার পরিপূর্ণ হতে চলেছে এই পাঁচ রাশির বুধ এবং শুক্রের শুভ অবস্থানে এই মা লক্ষ্মী যোগ সৃষ্টি করছে এই মা লক্ষ্মী যোগের ফলে এই যে আজ মধ্যরাত থেকে যে পাঁচ রাশির অর্থ পূর্ণ হতে চলেছে কোন কোন দিক থেকে এবং কোন এই সৌভাগ্যশালীরা আসি মা লক্ষ্মী যাদের উপর কৃপা করতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দেখুন প্রথম কথা আপনাদেরকে বলি কিছু কিছু নিয়ম আছে যেটাতে মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হয় সেটা আপনাদেরকে আমি বলি লক্ষ্মী কিন্তু আপনার গৃহে বসবাস করবেই করবে আমি খুব গ্যারেন্টি দিয়ে আপনাদের কথাটা বলছি এই যে বেলায় আপনারা যে রান্নাঘরটা পরিষ্কার সবসময় করবেন অর্থাৎ রান্নাঘরটা এলোমেলো অগুছালো হয়ে আছে এটা কোনো মতেই কিন্তু করবেন না কিচেন রুমকে সবসময় সুত্রা রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গুছানো রাখুন মা লক্ষ্মী কিন্তু আপনার উপর এবং কিচেন রুমটা রাত্রিবেলায় প্রতিদিন মুছে আপনারা রাখবেন তাতে কি হবে মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যেখানে আপনারা চাল রাখছেন অর্থাৎ সেখানে আপনারা এই লক্ষ্মী পুজোর দিন যে কয়েন হয় সে কয়েনটা আপনারা ফেলে রাখবেন চালের মধ্যে তাতে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং একটি ছোট্ট টোটকাও আপনাদেরকে বলি যে টোটকাটা করলে মা লক্ষ্মী বিশেষভাবে আপনাদেরকে কৃপা দিবে যাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে পারছেন না শুক্রবার দিন বিশেষ করে দিনটি মনে কর শুক্রবার আপনারা এক প্যাকেট লবণ কিনে নিয়ে আসবেন এক প্যাকেট লবণ কিনে নিয়ে আনার পর সেই লবণটি আপনারা কাঁচের বড় কাঁচের বয়ামে রাখবেন তাতে মা লক্ষ্মী বিশেষভাবে আপনার উপর কিন্তু কৃপা কিন্তু করবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি অর্থাৎ শুক্রবার দিন আপনারা রাখুন এই জিনিসটা লবণটা দেখবেন এবং রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম কথা রান্নাঘর যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি লোন এই জায়গাগুলো কিন্তু আপনার হবে না তো এবার আসি যে পাঁচ রাশি মহাভাগ্যশালী হতে চলেছে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মী ধনলক্ষীর কৃপায় প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির শেয়ার মার্কেট থেকে লটারি থেকে সম্পত্তি থেকে কর্ম থেকে লাভ পেতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আজ মধ্যরাত থেকে যে দুই নম্বর যে রাশি মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির বিদেশ থেকে আপনার ব্যবসা থেকে এবং দৈনিক রোজকার আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি ধনলক্ষ্মীর কৃপা কুম্ব কুম্ভ রাশির ক্ষেত্রে এই মা লক্ষ্মীর কৃপায় বিশেষভাবে সৌভাগ্য লাভ হতে চলেছে এবং এর পাশাপাশি বলে রাখি যাদের অর্থনৈতিক সমস্যা হচ্ছে অর্থ আসছে না বা অর্থ এসে জলের মতন খরচ হয়ে যাচ্ছে আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি এই ধনলক্ষ্মী কবচ আপনারা যদি পরিধান করেন আপনাদের ধন সম্বন্ধীয় সমস্যা আপনাদের কাটবে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গাটা ভালো কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে মিথুন রাশি চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে যে রাশির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়তে চলেছে সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির ভাগ্যদয় হতে চলেছে ধন সম্পত্তির দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন কর্ম জায়গাটা আপনাদের কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট মকর রাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্য নিশ্চিত রূপে চমকাতে কিন্তু চলেছে এইবার যে রাশির কথা বলবো শেষ যে রাশি অন্তিম যে রাশি তার আগে আপনাদেরকে একটা কথা আমি বারবার বলছি যে নিয়মগুলো আপনাদেরকে বললাম সেটা যদি আপনারা সঠিক নিয়ম মেনে চলতে পারেন আপনাদের আর্থিক স্থিতি এবং ধনলক্ষ্মী কবচ এই দুইটির জায়গাটা যদি আপনারা ঠিক রাখতে পারেন অর্থনৈতিক সমস্যা ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের কিন্তু সমস্যার সমাধান হবেই হবে এরপরের যে সব শেষের যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন আপনাদের কর্ম যোগ সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে আকর্ষিক ধন প্রাপ্তি লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু হঠাৎ আচমকায় অর্থ কিন্তু পাবেন অর্থাৎ মা লক্ষ্মী বিশেষ কৃপা পড়তে চলেছে কর্কট রাশির উপরেও অর্থাৎ আজ মধ্যরাত থেকে ডায়েরিতে নোট করে নিন এই পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি ধনবর্ষা হতে চলেছে এই পাঁচ রাশির উপর তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করুন এবং যে নাম্বারটি যাচ্ছে এটি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন নমস্কার